The winner is Qatar. বিশ্বকাপ শুরু হওয়ার 92 বছর পর প্রথমবার মরুর বুকে বসছে বিশ্বকাপের আসর। পশ্চিমা বলয়ে আটকে থাকা ফিফা থেকে অনুমোদন পেতে কম ঘাম ঝরাতে হয়নি কাতারকে। বিশ্বকাপের দায়িত্ব পেয়েই সকলকে চমকে দেওয়ার কথা বলেছিল দেশটি। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে গ্রেটেস্ট শোনার্থ মঞ্চনে প্রস্তুত কাতার। কাতার ইতোমধ্যে বিশ্বকাপের আসরের জন্য যে খরচের হিসাব দেখাচ্ছে তা দেখে চোখ কপালে ওঠার মতো। খরচের দিক থেকে ছাড়িয়ে গেছে ফেলে আসা অতীতের সব বিশ্বকাপের রেকর্ড। 2014 সালে ব্রাজিল খরচ করেছিল $15 বিলিয়ন, 2018 সালে রাশিয়া করেছিল $11 বিলিয়ন। সেখানে কাতার কত খরচ করছে? কাতার বলছে এবারের ফিফা বিশ্বকাপে তারা $220 বিলিয়ন খরচ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২২,৩০,০০০ কোটি টাকা, যা শুনে তাজ্জব হয়ে গিয়েছে সবাই। হওয়ারই কথা, এই পরিমাণ অর্থ সারা বিশ্বে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কোনো দেশই খরচ করেনি। এমনকি অলিম্পিকের মতো ইভেন্ট আয়োজক করতে গিয়ে কোনো দেশকে এই পরিমাণ অর্থ খরচ করতে দেখা যায়নি। 1994 থেকে 2018 সাল পর্যন্ত মোট 7টি বিশ্বকাপের একত্রিত খরচকে ছাপিয়ে গেল কাতার। এত পাহাড় সমান টাকা খরচের পেছনে রয়েছে একাধিক কারণ। বিশ্বকাপের জন্য অত্যাধুনিক নতুন 8টি স্টেডিয়াম তৈরি করেছে কাতার, সেই সঙ্গে খেলোয়াড়দের অনুশীলনের জন্য তৈরি করেছে মাঠ। ছোট দেশ হওয়ার কারণে ফুটবলের রেওয়াজ সেভাবে কোনোদিনই ছিল না কাতারে, যে কারণে প্রায় সব স্টেডিয়ামই নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও ফুটবলার ও দর্শকদের নানান সুবিধা দিতে বিভিন্ন আবাসন, হোটেল, পার্ক, বিনোদন কেন্দ্র সহ অনেক কিছুই নির্মাণ করেছে দেশটি। বিশ্বকাপের সময় মানুষের যাতায়াতের সুব্যবস্থার জন্য আকাশপথে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমূল পরিবর্তন এনেছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। দোহা মেট্রো লাইট ট্রাম প্রকল্পের পাশাপাশি থাকবে প্রায় 4,000 বাসের ব্যবস্থা। বিশ্বকাপ উপলক্ষে বিমানবন্দরে আলাদা টার্মিনালও তৈরি করেছে কাতার। অনেকের মতে শুধু বিশ্বকাপের জন্য কি এত আয়োজন করে খরচ করছে কাতার, আসলে 2030 সালের দিকে তাকিয়ে কাতার পরিকাঠামোগত পরিবর্তন এনেছে। বিশ্বকাপ তারই একটা অংশ। শহরের উন্নয়ন, জাতীয় পরিকাঠামো, ব্যবসা বাণিজ্যের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের দিকেও নজর রাখা হয়েছে। মূলত $200 বিলিয়ন কাতার ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্যই খরচ করছে। আগামী 20 নভেম্বর পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবলের। সাজসাজ রবে মুখরিত মধ্যপ্রাচ্যের দেশটি এখন শেষ সময়ের প্রস্তুতি সাজছে। এখন দেখার অপেক্ষা কাতার কতটা সফলভাবে এবারের আসরের পসরা সাজাতে পারে।